ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমাদের আরেকটি ভিডিও ক্লাস এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতা। কবিতাটি সম্পর্কে, কবিতাটির টেক্সট এবং কবিতাটি সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য, কবি এবং কবিতা সম্পর্কে, সেটা আমি অলরেডি শেয়ার করেছি, সুতরাং সেগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি জাস্ট এই কবিতাটা কয়েকটা সূত্র ধরিয়ে দিতে চাই খুব সংক্ষেপে, যাতে কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হবে। কারণ কবিতাটা আপাত দৃষ্টিতে যতটা দুর্বোধ্য বা গুরুগম্ভীর, এর ভেতরে প্রবেশ করলে বোঝা যায় কবিতার বক্তব্য আসলে ততটাই সহজ। প্রথমত আমি একটা কথা, যখন আমাদের ফার্স্ট সেমিস্টারে আধুনিক, এই থার্ড সেমিস্টারে আধুনিক, এই তোমাদের ফিফথ সেমিস্টারে আধুনিক বাংলা কবিতা প্রথম যখন আমি পড়ানো শুরু করেছিলাম, তখনই তোমাদের একটা কথা বলেছিলাম যে আধুনিক বাংলা কবিতা যখন আমরা পড়ব তখন তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইনের মানে বোঝার থেকে, বোঝার চেষ্টা করার থেকে, আমরা পুরো কবিতাটার একটা যে টোটালিটিতে সেটাকে গ্রহণ করার চেষ্টা করব, তার সামগ্রিক যে ফিলটা আসছে, যে অনুভূতিটা আসছে, সেটাকে বেশি মর্যাদা দেব। এবং সেটা যদি করতে যাই এই উট পাখি কবিতার ক্ষেত্রে, তাহলে দেখা যায় যে এই কবিতার কয়েকটা শব্দ যে আমাদের নজর কাড়ে, যেমন ধরা যাক ধ্বংস, প্রলয়, শূন্য, মরুভূমি, সমূহ সর্বনাশ, এই ধরনের শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু একটা নেগেটিভ কনোটেশন তৈরি করে, একটা নেতিবাচক ইঙ্গিত বহন করে। অর্থাৎ বোঝা যায় যে কবি এমন একটা সময় বা সমাজের কথা বলতে চান যে সময়টা খুব ভালো সময় নয়, একটা প্রতিকূল সময়। কিন্তু এই সমস্ত কথা কবি বলেন কাকে উদ্দেশ্য করে? এখানে কবিতা শুরুই হচ্ছে আমার কথা কি শুনতে পাও না তুমি, তুমিটাকে। কবিতার শিরোনামে রয়েছে উট পাখি। এখন উট পাখি জিনিসটা কি তোমরা জানো কি না জানি না, যে উট পাখি এক ধরনের পাখি, সাধারণত মরুভূমি অঞ্চলে দেখা যায়, একটা খুবই কিম্ভূতদর্শন পাখি এবং গলাটা খুব লম্বা হয়। পাখি হলেও উড়তে পারে না, তার আকারে খুব বড়। তোমরা নেটে উট পাখি লিখে, বা অস্ট্রিচ ইংরেজিতে বলে, লিখে সার্চ করে ইমেজে গেলেই তোমরা দেখতে পাবে, বা টিভিতে বা ছবিতে হয়তো দেখেওছো, তোমরা চিড়িয়াখানাতেও দেখে থাকতে পারো, নিজের চোখে দেখোনি হয়তো, আশা করা যায়। তো এই মরুভূমিতে তারা বসবাস করে এই উট পাখিরা। এবং এই উট পাখি সম্পর্কে নানা লোক প্রচলিত সত্য মিথ্যা মিশ্রিত নানা ধরনের কাহিনী, কিংবদন্তি, মিথ প্রচলিত আছে। তাদের মধ্যে একটি হলো এই যে এই উট পাখি নাকি অত্যন্ত স্বার্থপর হয়, অত্যন্ত মানে সমাজবদ্ধভাবে একেবারেই থাকে না, তারা সমাজ বিচ্ছিন্নভাবে, মানে মনুষ্যতর প্রাণীদের মধ্যেও তো একটা সমাজ থাকে, গোষ্ঠীবদ্ধতা থাকে, উট পাখির মধ্যে সে ব্যাপারটা একেবারেই নেই। সে একা থাকে, আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে। এবং মরুভূমিতে যখন ঝড় ওঠে, মরু ঝড়, তখন উট পাখি নিজের মাথাটা বালির মধ্যে গুঁজে দিয়ে এই মরু ঝড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। এখন বলা বাহুল্য যে এই প্রচেষ্টাটা বেশিরভাগ ক্ষেত্রেই খুব সার্থক প্রচেষ্টা নয়, নিজেকে বাঁচানোর জন্য সে সচেষ্ট হয়, এবং যে প্রচেষ্টাটা সে করে, এই যে মরুভূমির বালিতে শুধু মুখটুকু গুঁজে দিয়ে চোখ বন্ধ করে
প্রলয় থেকে বা এই মরুঝড় থেকে বাঁচার চেষ্টা, তাতে সে রক্ষা পায় না। কারণ শুধু মাথাটুকু রক্ষা পেলেই তো আর গোটা বাকি শরীরটুকু তো ঝড়ের তাণ্ডবে তার যা ক্ষয়ক্ষতি হওয়ার সে তো হচ্ছে। সুতরাং তার মধ্যে একটা ভ্রান্তি আছে যে আমি এই প্রলয় থেকে, এই সংকট থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু যে প্রচেষ্টাটা করছি তার মধ্যে একটা সংকট বা একটা ভ্রান্তি থেকে যাচ্ছে। ভ্রান্তি বিলাস সাজিনা দুর্বিপাকে, লাস্ট স্ট্যান্জায় আছে। তো এই কবিতায় সরাসরি বলে দিই যে উট পাখি হচ্ছে সেই সমস্ত মধ্যবিত্ত শ্রেণীর প্রতীক। মানে উট পাখি বলতে তো সত্যি সত্যি উট পাখিকে উদ্দেশ্য করেই কবিতাগুলোটা বলছেন না, মানে কথাগুলো বলছেন না, উট পাখি প্রতীক হিসেবে আসছে। উট পাখি হচ্ছে সেই মধ্যবিত্ত সমাজের প্রতীক, যে মধ্যবিত্ত সমাজ নিরাপত্তা প্রিয়, যে মধ্যবিত্ত সমাজ সমাজের সময়ের কোনো সংকট, কোনো আন্দোলন, কোনো আলোড়নকে গায়ে মাখতে চায় না, তা থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে কেবলমাত্র নিজের নিরাপত্তাপ্রিয়তার মধ্যে, গণ্ডির মধ্যে আত্মমগ্ন থাকতে চায়, আত্মবিবরে বন্দী থাকতে চায়, সেই মধ্যবিত্ত সমাজের প্রতি কবির একটা তীক্ষ্ণ বিদ্রুপ বাণ হচ্ছে এই কবিতা। আমরা এর আগে কোনো একটা কবিতার আলোচনা সূত্রে জর্জ সিমেল বলে একজন দার্শনিকের একটা তত্ত্বের কথা বলেছিলাম, যেটাকে বলা হয়েছিল ব্লাজে অ্যাটিচিউড। ব্লাজে অ্যাটিচিউড মানে হচ্ছে একটা অদ্ভুত ধরনের নির্লিপ্তি, নির্বিকারত্ব, বাইরের বহির্জগৎ, প্রকৃতি, সমাজ ইত্যাদি সম্পর্কে। তো এই নির্লিপ্তিটাকে বা ব্লাজে অ্যাটিচিউডটাকে, এই প্রবণতাটাকে জর্জ সিমেল বলছেন এটা মধ্যবিত্ত সমাজের মধ্যেই সর্বাধিক বেশি পরিমাণে দেখা যায়। সুরেন্দ্রনাথ দত্ত সেই মানসিকতার মানুষ, মধ্যবিত্ত সমাজের মধ্যে সংকটকে এড়িয়ে চলার যে মানসিকতা তিনি লক্ষ্য করেছেন, যে সমাজ বিভক্তি লক্ষ্য করেছেন, সেটাকে তিনি ব্যঙ্গ করছেন, ভর্ৎসনা করছেন। এবং বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে আছে যে সমাজের প্রধান অর্থই হইল যে একজনের কথা না ভাবিয়া দশজনের কথা চিন্তা করা। সত্যি তাই, সমাজবদ্ধ জীবন মানেই হচ্ছে একটা পারস্পরিকতা, একটা যৌথতা, যৌথবদ্ধতা। তো সেই যৌথবদ্ধতা থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা ক্রমাগত তাই হচ্ছি, এবং এই প্রবণতা তো আজকের নয়, অনেকদিন থেকেই এই জিনিসটা চলছে, ক্রমাগত আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি, একা একা থাকছি, ছোট ছোট পরিবার, নিজের পরিবার, নিজের চাকরি, নিজের সুখ সংসার, এই নিয়ে ভাবিত, সমাজের জন্য কিছু করা, বড় জোর ফেসবুকে একটা পোস্ট দিলাম, একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলাম, এর অতিরিক্ত আর কিছু আমরা করতে চাই, আমাদের বিদ্রোহ বিপ্লব সমস্ত কিছু সেখানেই সীমাবদ্ধ। কিন্তু চারপাশে যা কিছু ঘটে চলেছে তা সব কিছুই মেনে নেওয়ার মতো কিন্তু নয়। সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, রাজ্য স্তরে হতে পারে, যে স্তরেই হোক, বৈশ্বিক স্তরে হতে পারে, যে স্তরেই হোক না কেন, যা কিছু ঘটে চলেছে সেখানে সবসময় চুপ করে বসে থাকাটা আমাদের করণীয় নয়।
কিন্তু আমরা চুপ করেই বসে থাকি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, কারণ আমরা নিরাপত্তা খুঁজি, নিরাপদ থাকতে চাই। যেটা মধ্যবিত্ত সমাজের একটা বৈশিষ্ট্য। কবিতায় কবি যে কথাগুলো বলে, আমি প্রতিটা লাইনের ব্যাখ্যায় যাব না, কিন্তু এই যে মরুভূমির প্রসঙ্গ আসছে, মরুভূমি উষরতার প্রতীক, এখানে কোনো ফসল ফলে না, সেখানে তুমি রয়েছ, এই উদ্দিষ্ট তুমি, সে মধ্যবিত্ত সমাজই হোক বা যাই হোক, ব্লাজে অ্যাটিচিউড সম্পন্ন মানুষ, সে মরুভূমিতে আত্মগোপন করে সমাজ বিবিক্তভাবে অবস্থান করছে। আজ দিগন্তে মরিচিকাও যে নেই, তোমাকে যে বিভ্রান্তি দেবে, কিছুটা আশার আলো দেখাবে, মরিচিকা বিভ্রান্তি, সেই বিভ্রান্তিটুকু আজকে অবলুপ্ত। এবং নিষাদের মন মায়ামৃগে মোচে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। মায়ামৃগ অবলুপ্ত হয়ে গেছে, কারণ পরের লাইনেই বলানো হচ্ছে, প্রাক পুরাণিক বাল্যবন্ধু যত বিগত সবাই ধ্বংস, তো সমাজ তো ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বিনষ্টিপ্রাপ্ত হচ্ছে, ফলে তোমার যে সমবয়স্ক প্রাগৈতিহাসিক বন্ধুরা, তারা সবাই আস্তে আস্তে সময়ের নিয়মে অবলুপ্ত হয়ে গেছে, তুমি একা টিকে আছো, একা টিকে আছো সমাজ বিবিক্তভাবে একলা। সুতরাং নিষাদ, নিষাদ বলতে ক্ষেত্রে পুঁজিবাদী সমাজ, ধনতান্ত্রিক সমাজ, যারা ক্রমাগত শোষণের মাধ্যমে, শাসনের মাধ্যমে আমাদের প্রাণ শক্তিকে হরণ করতে চায়, সেই সমাজের একমাত্র শিকার, শিকার্য বলা যেতে পারে, শিকারের বস্তু হচ্ছে, শিকারের লক্ষ্য হচ্ছে এই উট পাখি। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, ফাটা ডিমে ডিম যদি ফেটে যায়, উট পাখির ডিম একটা খুব কিম্ভূত কিমাকার জিনিস, বিরাট বড় আকারের হয় পাখির ডিম, তো সেই যাই হোক, সেখানেও একটা লোকপ্রচলিত বিশ্বাস আছে যে উট পাখি নাকি যে ডিমে তা দেয়, মানে এটাকে লোকাভরণ শৈলী বলা হয়, কারণ লোক প্রচলিত বিশ্বাসকে কবিতায় ব্যবহার করা, সেটাকে লোকাভরণ শৈলীর দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। তো ডিম যদি ফেটে যায়, তাহলে তা থেকে সন্তানের জন্ম লাভ সম্ভব নয়, অর্থাৎ ভবিষ্যৎও কিন্তু, ডিম এখানে ভবিষ্যতের প্রতীক, তোমার ভবিষ্যত অন্ধকার, ফাটা ডিমে তা দিয়ে কোনো ফল পাবে না। আর ওই যেটা লোক প্রচলিত বিশ্বাসের কথা বলছিলাম, যে এরকমটা মনে করা হয় যে উট পাখি নাকি অন্য পাখিদের মতো ডিমের ওপর বসে ডিমে তা দেয় না, দৃষ্টি দিয়ে, নিজের চোখ দিয়ে ডিমের দিকে তাকিয়ে থাকলেই নাকি ডিমে তা হয়ে যায়। এটা সত্য মিথ্যা আমি জানি না, মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু এটা একটা লোক প্রচলিত বিশ্বাস, এবং এই শৈলীটাকে বলা হয় লোকাভর শৈলী। যাই হোক, তো অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না পোড়া, বিশ্বব্যাপী ক্ষুধা, ক্ষুধার্থ, ক্ষুধার্থ তো তুমিও, তো সেই ক্ষুধায় তো তোমার আর কোনো খাদ্যবস্তু নেই, তাহলে শেষ পর্যন্ত কি নিজেকে খাবে। এই যে নিজেকে খাওয়া, এটাও কিন্তু এই যে আমরা লাস্ট স্ট্যানজায় পাই, তাই অসহ্য লাগে ও আত্মরতি, আমরা এর আগে পেয়েছি
তোমাদের যে মেটেরিয়ালটা দিয়েছি, যে আত্মমিতব্রতী মানে হচ্ছে আত্মকেন্দ্রিকতা, এই যে নিজেকে খাওয়া, আত্মমক্ষণ, আত্মভক্ষণ যাই বলি না কেন, সেটাও এক ধরনের আত্মপ্রতিরতিরই একটা সমার্থক শব্দ। আত্মরতি বলতে যা বোঝায়, নিজেকে খাওয়া বলতেও তাই বোঝায়, যে খাদ্যের জন্য আমি পরমুখাপেক্ষি না হয়ে নিজেকেই খাচ্ছি। সেটা একটা সংকটকে উপস্থিত করে, উপস্থাপিত করে খাদ্য সংকটকে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই প্রাণীটির, উট পাখির বিপন্নতাটাকেও চিহ্নিত করে। তার চেয়ে আজ আমার যুক্তি মানে, এবার কবি নিজের বক্তব্য শুরু করছেন, তোমার সংকট কি সেটা তো তোমার এতক্ষণ ধরে বললাম, এবার আমার যুক্তিমান। এখান থেকে যেটা শুরু হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই তার এই লাইন থেকে আর কি, যে তার চেয়ে আজ আমার যুক্তিমানও সেকেন্ড স্ট্যান্ড যায়, সেখান থেকে কবিতায় দেখা যাচ্ছে যে এই উট পাখি নামক বস্তুটি বা প্রতীকী অর্থে যা উট পাখি, সেই উদ্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বা যাই হোক, সে ক্রমশ কবির অভীষ্ট নারী বা প্রণয়িনীর ভূমিকা যেন উত্তীর্ণ হচ্ছে। কারণ সেখান থেকে সংসার পাতা, নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখা ইত্যাদি কিন্তু শুরু হচ্ছে উট পাখিকে কেন্দ্র করে। এবং যে সংসার পাততে আমরা চলেছি উট পাখিকে নিয়ে, কবি বলছেন সেই সংসার খুব দুর্দান্ত শস্য শ্যামলমণ্ডিত অনুকূল পরিবেশে আমরা সংসার পাতার সুযোগ সম্ভবত পাব, তাহলে পাব কি না, আমাদের জন্য পড়ে থাকবে যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে। নবসংসার পাতে গিয়ে আবার চলো যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে, কাঁটায় ভরা বনই আমায় বনেই আমাদের সংসার পাততে হবে। কারণ শস্য শ্যামল শোভন বাসস্থান আর কোথায়, সবই তো বিনষ্ট হয়ে গেছে, সবই তো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং আমাদের কণ্টক বনই আমাদের নতুন সংসার পাতার একমাত্র জায়গা হয়ে দাঁড়াবে, সেখানেই আমাদের সংসার করতে হবে। কল্পলতার বেড়ার আড়ালে শেথা, গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা, ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা, ছাড়তে তোমার অনাবশ্যক ডানা, ভূমিতে ছড়ালে অকালি পালকগুলি, ভ্রম শ্রমণ শোভন বিজন বানাবো তাতে, উধাও তারা রুটিন পদধুলি, পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে, তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে, ছেপাড়ানো চুড়ানো বুলবুলি নও তুমি, বর্গির ধান খায় যে উনতিরিশে। এই স্ট্যাঞ্জাটাতে কবি স্বপ্ন দেখছেন, এমন একটা স্বপ্ন যেখানে ধনতান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজের শোষণ শাসন ইত্যাদি নেই। এবং এই যে লাস্ট লাইনটা, বর্গির ধান খায় যে উনতিরিশে, এটা একটু বিভ্রান্তিকর, কিন্তু আমাদের মনে রাখতে হবে কবিতার লেখা হচ্ছে 1934 সালে, তার ঠিক 5 বছর আগে 1929 সালে আমাদের বাংলায় একটা প্রকট এবং প্রবল মন্বন্তর দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয়, বহু মানুষের মৃত্যু হয় 1929-30 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসেও যে সংকটের বা
মন তাদের ছায়া পড়েছে। তো এই বর্গির ধান খায় যে উত্তিরিশে, এটা একটা আবারও সেই নেগেটিভ কনোটেশন। সমাজ এতটাই বিপন্ন যে মানুষকে খাদ্যাভাবে মরতে হচ্ছে। এই অবস্থায় তুমি যদি একা ওই মরুভূমিতে গিয়ে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে বালিতে মুখ গুছে বসে থাকো এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে তার থেকে বড় ভ্রান্তি বিলাস, ভ্রান্তি সংক্রান্ত বিলাস, দুঃখ বিলাস, শুভ বিলাস যেরকম হয়, সেরকম ভ্রান্তিকে নিয়ে বিলাস করবার, বিলাসিতা করবার কোনো সুযোগ কিন্তু আপাতত আমাদের নেই। কবিতার লাস্ট স্ট্যানজাটা, এটা বলা যেতে পারে এই কবিতার কি ইন্ডিকেটর বা চাবিকাঠি। এই ইন্ডিকেটরটা ধরতে পারলি বা ডেসিফার করতে পারলি, এর অর্থ উদ্ধার করতে পারলি, গোটা কবিতাটা খুব সহজ হয়ে যায়, সরল হয়ে যায়। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার। এবার কবি নিজের কথায় আসছেন, এতক্ষণ তো তুমিকে অভিযুক্ত করে গেলে, তুমি এই, তুমি ওই, তুমি সেই, তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো, সমাজ বিভক্ত হয়ে থাকছো, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছো, আত্মমগ্ন হয়ে থাকছো। এবার কবি নিজের কথা বলছেন যে ধ্বংস যেটা ঘটছে গোটা সমাজ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। কারণ কবির এখানে মাথায় রাখতে হবে যে সুধীন্দ্রনাথ দত্ত এমন একজন কবি যার মধ্যে রাষ্ট্রীয় এবং বৈশ্বিক চেতনা, মানে বিশ্বগত চেতনা, সেটা খুব প্রবলভাবে ছিল। ফলত এই সেই সময় যে সময় এই কবিতাটি লেখা হচ্ছে, 1934 সালে প্রকাশিত হচ্ছে 1937 সালে গ্রন্থাকারে, তো সেই সময়টা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে, আমাদের পৃথিবীর ক্ষেত্রে খুব ভালো সময় নয়। 1937 সাল মানে বিশ্বযুদ্ধের মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র 2 বছর আগে হিটলারের উত্থান ঘটে গেছে, ওদিকে মুসলিনের উত্থান ঘটে গেছে ইটালিতে, আমাদের স্পেনে ফ্রাঙ্কো নামের এক স্বৈরাচারী রাজা তিনি রাজত্ব করছেন। ফলে চতুর্দিক থেকে, এছাড়া আমাদের দেশে, নিজেদের দেশে ব্রিটিশ শাসনের ক্রমাগত শোষণ, শাসন, নির্যাতন, সেসব তো চলছে। এই সমস্ত কিছু মিলিয়ে যে সংকটটা তৈরি হচ্ছে, সেই সংকটটার দায়ভারকে একমাত্র একজন ব্যক্তিকে উদ্দিষ্ট করে কবি নিশ্চিন্ত থাকতে পারেন? কবি তখন তাকাচ্ছেন নিজের দিকে। ক্রিস্তফ কিয়েসলফস্কি বলে একজন ফিল্ম ডিরেক্টর রয়েছেন, তার একটা বিখ্যাত ফিল্ম আছে ক্যামেরা বাফ বলে, ফিল্মটা যদি কখনো দেখো তোমরা দেখবে যে এই তার যে প্রধান চরিত্রটি সে একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফার এই চরিত্রটি বিভিন্ন সময় নিজের পছন্দের অপছন্দের যে কোনো মানুষের অনুমতি নিয়ে, অনুমতি না নিয়ে, প্রীতিকর অবস্থায়, অপ্রীতিকর অবস্থায় তাদের খোঁজাখোঁজ করে ছবি তুলতে থাকে মনের আনন্দে। তো সেই মানুষটা শেষ পর্যন্ত যখন তাকে তার এই অদ্ভুত জীবনযাপন শৈলী, তার এই অদ্ভুত প্রবণতা, এই সমস্ত কিছুর জন্য যখন তখন তার আপনজন, তার স্ত্রী, তার সন্তানাদি সবাই যখন তাকে একলা ফেলে চলে যাচ্ছে, তখন সেই ক্যামেরা বাফ
মূল কেন্দ্র প্রোটাগনিস্ট চরিত্রটি দেখা যাচ্ছে যে শেষ দৃশ্যে সিনেমার যে তার ক্যামেরাটির লেন্সটি ঘুরিয়ে দিচ্ছে নিজের দিকে, অর্থাৎ এবার তার ছবির বিষয়বস্তু হলো সে নিজে। এতদিন তো কেবল অন্যের ছবি তুলে এসেছে, নিজের ছবি তো কখনো তোলেনি, নিজেকে কখনো বিচার করার চেষ্টা করেনি ছবির আঁকড়ে ধরে। এবার একটু আত্মপ্রতিকৃতির দিকে তাকানো যাক, এরকমটা হয়তো তার মনে হচ্ছে। এই ইঙ্গিত দিয়ে সিনেমাটি শেষ হচ্ছে। তো এখানেও কবিতার শেষ স্ট্যাঞ্জায় এসে কবি নিজের দিকে তাকাচ্ছেন, যে এই যে পুঁজিবাদ ধনতন্ত্র ব্রিটিশের শাসনযন্ত্র, এর যে বাড়বাড়ন্ত, এর যে প্রবল প্রতাপান্বিত একটা অবস্থা, সেটার জন্য কি শুধুমাত্র ব্যক্তিবিশেষকে বা সমাজ বিশেষকে গোষ্ঠী বিশেষকে দায়ী করা যায়? যদি করা যায়ও, গোষ্ঠী বিশেষকেই যদি দায়ী করা হয়, তাহলে সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কি আমি নিজেও নই? হয়তো তাই, আমি নিজেই বা কি করেছি সমাজের জন্য, এই প্রতিকূল অবস্থাকে বদলানোর জন্য? আমি কিছুই করি। সুতরাং শেষ পর্যন্ত তার এই আত্মোপলব্ধি হচ্ছে, আত্মগত জ্ঞান তিনি উপার্জন করছেন, যে আমি জানি ধ্বংসের দায়ভাগে, ধ্বংস হচ্ছে সমাজ নষ্টির পথে যাচ্ছে, ডেকাডেন্স, ইন সাপোর্ট অফ ডেকাডেন্স বলে সমসেনের একটি বিখ্যাত প্রবন্ধ আছে, সমসাময়িক কবি। তো এই ডেকাডেন্স বা ধ্বংস, বিনষ্টি, অবক্ষয়, তার জন্য তো অ্যাকাউন্ট পাখিকে দায়ী করা যায় না, বা একজন একটা ব্যক্তি একটা গোষ্ঠীকে দায়ী করা যায় না। আমি নিজেও তো সমানভাবেই তাই, তাদের মতোই তাই। আমরা সুতরাং বলছি যে আমি জানি এই ধ্বংসের দায়ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শুধবার ভার। সমাজকে তারা ধ্বংস করার, মিনষ্টির পথে ঠেলে দেওয়ার, তারা তো ঠেলে দিয়েইছে, সেবার সমাজকে পুনর্গঠন করার দায়িত্ব সেটা যদি আমরা না নিই, তাহলে কারা নেবে? যারা সমাজকে ধ্বংস করেছে তারা তো আর সমাজকে পুনর্গঠিত করবে না, আমাদেরই করতে হবে। সুতরাং আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি। এই অবস্থায় এই আত্মকেন্দ্রিকতা, আত্মমগ্নতা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের নিরাপত্তাটুকু সুনিশ্চিত করার চেষ্টা, এটা অসহ্য লাগে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, মানে বিখ্যাত পঙ্ক্তি, প্রায় প্রবাদে পরিণত একটি পঙ্ক্তি, যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আবার সেই উট পাখির কল্পনাটা যদি আমরা ফিরিয়ে আনি, চিত্রকল্পটা যদি ফিরিয়ে আনি, যখন মরুভূমিতে ঝড় ওঠে, সে চোখ মুখ বন্ধ করে বাড়িতে মুখ গুঁজে দেয়, কিন্তু তাদের তো প্রলয় বন্ধ হয় না, এবং তার শরীরের বাকি অংশের ক্ষয়ক্ষতিও কিছু আটকানো যায় না। সুতরাং অন্ধ হয়ে থাকলে এই সমাজের যে বিনষ্টি, যে অবক্ষয়, তা থেকে চোখ ফিরিয়ে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে যে সমাজ সুধরে যাবে, সমাজ উন্নতির পথে হাঁটবে, তা কিন্তু নয়। আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। এটা এড়িয়ে যাওয়ার সময় নয় পরস্পরকে, পরস্পরের সঙ্গে হাত মেলাবার সময়, যুথবদ্ধ হওয়ার সময়। কারণ সমাজকে বদলাতে হয় যদি, তাহলে সেই সমাজকে বদলে, সমাজের বদল এককভাবে আনা সম্ভব নয়। সে উটপাখি হোক, উটপাখিরূপী উটপাখির প্রতীকে সমাজ বিবিক্ত মধ্যবিত্ত সমাজই হোক, আর কবি নিজেই হন, কেউই এককভাবে, একক প্রচেষ্টায় সমাজকে বদলাতে পারবে না। সুতরাং আমাকে এড়িয়ে পাড়াও নিজেরই ক্ষতি,
আসলে উট পাখিকে এড়িয়ে কবি নিজেও নিজের ক্ষতি বাড়াচ্ছেন, সেটা পরককে ঘুরিয়ে বলছেন আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি। ভ্রান্তি বিলাস সাজনা দুর্বিপাকে, বিলাস ভ্রান্তি নিয়ে বিলাস, এখানে কোনো ভ্রমে পতিত হয়ে বিলাসী ডুবে থাকা, এই দুর্বিপাকে সময়। আবার দুর্বিপাক, নেগেটিভ কনোটেশন, এই দুর্বিপাকে সময় সাজে না, মানায় না। তাহলে কি করণীয়? অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি, তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। অদ্ভুত একটা স্ট্যান্ড, মানে চারটে লাইন দিয়ে কবি শেষ করছেন। অতএব এসো আমরা সন্ধি করি, সন্ধি তো করতেই হবে, হাত মেলাতে হবে, যুতবদ্ধ হতে হবে, নাহলে সমাজের পরিবর্তন আসবে কোথেকে? প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। মজার বিষয়, স্বার্থর কথাও কবি বলছেন, আবার প্রত্যুপকারের কথাও কবি বলছেন। যদি স্বার্থের কথাই আমরা ভাবব, তাহলে প্রত্যুপকারের প্রশ্ন আসছে কোথেকে? প্রত্যুপকার মানে তো অন্যের উপকার করা, তাহলে স্বার্থ মানে এটা এটা কিন্তু কোনো নেতিবাচক অর্থে প্রযুক্ত হচ্ছে না। আমারও স্বার্থ আছে, সমাজের উন্নতি হলে সেখানে আমারও স্বার্থ জড়িত, তোমারও স্বার্থ জড়িত, কিন্তু প্রত্যুপকার, যুথবদ্ধতা, পারস্পরিকতা, এর মাধ্যমে আমরা দুজনেই চলো আমাদের বিরোধী স্বার্থ। কারণ বিরোধী স্বার্থ কেন? কারণ এখানে কবি এই উট পাখিকে, উদ্দিষ্ট ব্যক্তিকে নিজের প্রণয়িনী বা রমণী হিসেবে, কাঙ্ক্ষিত রমণ হিসেবে কল্পনা করছেন। তাদের পুরুষ এবং প্রকৃতির স্বার্থ তো বিরোধী বটে, কিন্তু তাদের যথাযথ মিলনের মাধ্যমেই তো নতুন সমাজ, নতুন প্রজন্ম জন্ম নেয়। সুতরাং বিরোধী স্বার্থ, কিন্তু তার মধ্যে প্রত্যুপকারও প্রয়োজন আছে। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, লোকোত্তর মানে কি? উন্নততর সমাজ, উন্নততর সমাজের দিকে আমাকে নিয়ে চলো তুমি, আমিও তোমার সহায়ক হই তোমাকে লোকোত্তর উন্নততর সমাজে নিয়ে যাওয়ার ব্যাপারে। আর তোমাকে বন্ধু আমার কর্তব্য কি? তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি, লোকজীবনে, সমাজ জীবনে। সমাজ জীবন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়েছ, বিশ্লিষ্ট হয়ে পড়েছ, সমাজের সঙ্গে সংযুক্ত হও, পারস্পরিকতায় এসো, যুথবদ্ধতায় এসো, তবেই আমরা নতুন সমাজকে গড়তে পারব, গঠন করতে পারব। এটুকুই মোটামুটি আমার বলার ছিল এই কবিতা নিয়ে। আমার মনে হয় না যে কবিতাটা এরপরে আর কোনো খুব দুর্বোধ্য বা কঠিন গুরুগম্ভীর কিছু কবিতা বলে মনে হবে। আমি প্রাসঙ্গিক তথ্য দিয়ে দিয়েছি, একটা ভালো স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, ভিডিওটা তো দিলামই। সমস্তটা মিলিয়ে কবিতাটা যদি আরেকবার মন দিয়ে পড়ো, আমার মনে হয় না কবিতাটার অর্থ উদ্ধার করতে কোথাও কোনো অসুবিধা হবে। আমি আগামীকালে আমার আর একটাই কবিতা পাঠ্য অংশের মধ্যে পড়ানো বাকি আছে, আমি চেষ্টা করব তুমি শুধু বসছো বৈশাখ বিষ্ণুদের, তো সেই কবিতাটার ক্লাসটা আগামীকাল এই পদ্ধতিতেই নিয়ে নেওয়ার। কারণ আমি চাইছি যে তোমাদের অ্যাডমিশনের ডেট সামনে, আমি একটু তাড়াহুড়ো করছি, তোমাদের ওপরে হয়তো একটু চাপ পড়ছে, কিন্তু সেটা চাপটা দিচ্ছি বা তাড়াহুড়ো করছি এই কারণে, কয়েকটা কারণ আছে যেটা তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে প্রথমত তোমাদের 3 দিন বোধহয় অ্যাডমিশনের ডেট আছে, সেই অ্যাডমিশন যখন চলবে তোমাদের স্বাভাবিকভাবেই তো তোমাদের ক্লাস নিয়ে
তোমাদের অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনো মানে হয় না, তো সেটা আমরা করব না। দ্বিতীয়ত, আমি নিজে 10 থেকে 15 তারিখ অবধি একটু ছুটি নেব। কলকাতায় আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি কলকাতায় থাকবো কয়েকটা দিন, এখন দুর্গাপুরে আছি, তো ওই সময়টায় কলকাতায় খুবই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে, ফলে আমার মনে হয় না সেখান থেকে আমি ক্লাস নিতে পারবো বলে, তবু চেষ্টা করব অবশ্যই, যদি সম্ভব হয় ক্লাস নেব। আর তারপরে হয়তো ইন্টারডিসেসও থাকবে, 7 দিন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, ক্রিসমাসের ছুটি যেটা থাকে, ফলে আমাদের হাতে সময় খুব বেশি নেই, আর মোটামুটি হপ্তা দুয়েক সময় পাবো রেগুলার ক্লাস শুরু হওয়ার আগে ডিসেম্বর মাসে। আমি চাইছি অনলাইন ক্লাসের মধ্যে আমাদের সিলেবাসটা পুরোটাই মোটামুটি কভার করে ফেলতে, প্রায় আমাদের হয়েও এসছে, আধুনিক কবিতা সম্পূর্ণ হয়ে গেছে প্রায়, কালকেই ক্লাস কমপ্লিট হয়ে যাবে, পরশু থেকে আমরা ছোট গল্পগুলো, তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটা মিটে গেলে আমরা ছোট গল্পগুলো নিয়ে আলোচনা শুরু করব, ছোট ছোট ভিডিও ডিসকাশন বা স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে ক্লাস নিয়ে নেব। তার আগে আমি যে সময়টা অনুপস্থিত থাকব, তোমাদের কর্তব্য হবে যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং ছোট তার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবিতার এই গল্পগুলোর টেক্সট আমি সমস্তই দিয়ে যাব, সেই টেক্সটগুলো ভালো করে মন দিয়ে পড়ে রাখা, এবং শ্রীকান্ত চতুর্থ পর্বও আমার পড়ানোর কথা, শ্রীকান্ত চতুর্থ পর্ব সেটারও টেক্সটটা দিয়ে যাব, টেক্সটটা তোমরা পড়ে রাখবে। শ্রীকান্ত চতুর্থ পর্ব লাইন বাই লাইন তো ওইভাবে অনলাইন ক্লাসে কখনোই পড়ানো সম্ভব নয়, আমি যেটা করবো সেটা হচ্ছে তোমরা টেক্সটটা পড়বে, টেক্সটটা পড়ার জন্য কয়েকদিন সময় দেব, তারপরে তোমরা তোমাদের যেটা করবো সেটা হচ্ছে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিতে থাকবো, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সমস্ত কিছুর স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো, তোমরা পড়বে মন দিয়ে, তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। আজকে এই পর্যন্ত থাকুক, কালকে আবার নেক্সট ক্লাসে বিষ্ণুদের 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ কবিতাটি নিয়ে দেখা হবে বলে আশা করছি, ধন্যবাদ।